أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজ কে আপনাদেরকে আজকে আপনাদের কাছে সুন্দর একটি গাছ নিয়ে এসেছি, যে গাছ বাংলাদেশে সর্ব জায়গায় পড়ে থাকে, জমিনে হয়। তাই ভাই টিপস চ্যানেল না টেনে এই থানকুনির গাছের গুণাগুণগুলো আপনারা জেনে নিন। এই থানকুনির গাছ প্রায় বাংলাদেশের সর্ব জায়গায় পাওয়া যায় এবং এই থানকুনির গাছের মানুষের জীবনের বন্ধু, কারণ এই থানকুনির গাছ মানুষের রক্ত আমাশা বা সাদা আমাশা হয়। আমাশা, রক্ত আমাশা বা সাদা আমাশা হলে এমন একটা কষ্ট হয় যে শরীরটাও শেষ করে ফেলে দেয়। তাই যাদের রক্ত আমাশা এবং সাদা আমাশা আছে, এদের শরীরে সর্বক্ষণ জোয়ার বয় রুচি কম থাকে এবং ছেলেদের রক্ত আমাশা বা সাদা আমাশা থাকলে তার সিক্সেন দুর্বলতা আসবে। তাই আমি এই থানকুনির গাছের গুণাগুণগুলো আপনাদেরকে বলবো। যাদের সাদা বা রক্ত আমাশা হয়েছে, ছোট সন্তান হলেও 6 মাসের নিম্নে লয়, 6 মাসের উপরকার সন্তান হলে 5 গ্রাম থেতা করে খাওয়াবে, রক্ত আমাশা বা সাদা আমাশা থাকবে না। 10 থেকে 20 বছর বয়সে হলে 10 গ্রাম সকালে এবং বিকালে 1 সপ্তাহ খাওয়াবে, রক্ত আমাশা এবং সাদা আমাশা থাকবে না। এবং 50 থেকে 80 বছর বয়সে যাদের রক্ত আমাশা হয়, 20 থেকে 30 গ্রাম সকালে এবং রাত্রে 1 সপ্তাহ খাওয়াবে, তাদের রক্ত আমাশা বা সাদা আমাশা রোগ থাকবে না। এবং আরেকটি গুণাগুণ আছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, যে ছেলে মেয়েদের পড়াশোনা হয় না, লেখাপড়া করে খেল রাখতে পারে না, ওই ছোট ছেলে মেয়েদেরকে রাত্রে এদের রস, এই থানকুনি গাছের রস করে খাওয়ালে ব্রেন ভালো হয়, ঘুম ভালো হয় এবং পড়াশোনাও তাদের ভালো হয়। এবং আরেকটি গুণাগুণ রয়েছে, অনেকগুলো মানুষের ঘুম কমের কারণে ব্রেনের সমস্যা হয়। আমি ওই ভাই বোনদেরকে বলবো, যাদের ঘুম কম হয়, এই থানকুনির গাছের পাতার রস সকাল সন্ধ্যায় 1 মাস খাওয়াবেন, পাগলের মতো হলেও ইনশাল্লাহ ভালো হবে। যারা বেশি কথা বলে, এদেরকে থানকুনির পাতার রস খাওয়াবেন, ঘুম ভালো হবে, কথা কম বলবে, ধৈর্য আসবে। তাই
থানকুনি গাছের গুণাগুণগুলো জানতে পারলে আমার টিপস, ভাই টিপস, আমার মনের আশা, আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে হযরত লোকমান হাকিমের জীবনী থেকে গাছের গুণাগুণগুলো জানাবো। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমার জন্যে দোয়া করবেন, এবং আমার ভাই টিপস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদের কাছে পরবর্তী ভিডিও আবার পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।